রাখবো প্রেম বলো তোমায়, চোখের তাড়ায় না 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 ঠোঁটের কোনায়, না 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 মুখের পাশায়, না 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 হাসির ছোঁয়ায়, সোজা সুজি বলো না আমায়, সোজা সুজি বলো না আমায়, কোথায় রাখবো প্রেম বলো তোমায়, চোখের তাড়ায় না 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 ঠোঁটের কোনায়, না 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 মুখের পাশায়, না 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 হাসির ছোঁয়ায়, সোজা সুজি বলো না আমায়, সোজা সুজি বলো না আমায়, সোজা সুজি বলো না আমায়। আশায় মরে নীলা আশা দিদি গো, আশা ছিল স্বপ্ন ছিল ছিল ভালোবাসা, সব কিছু শেষ হয়ে গেছে পড়ে আছে নীলাশা। তাহলে দাদাভাই আজকে একটা বিচার দেবো এই এখানে, ঠিক আছে ভ্যান স্ট্যান্ডে প্রত্যেক বছর আসে কমিটির কাছে একটা বিচার দেবো, শুধু বিচারটা আমার নয় তোমাদের, ও হাসি নয় আজকের, তো দেখো না অগর তো আজকের হবে বিচারটা দেবো। আচ্ছা দাদা তোমরা বলো, এখন যা বর্তমান যা দিনের পরিস্থিতি, তোমরা বলো প্রত্যেকের বড়োক আর ছোট পাকা ঘর আছে, আছে তো? আর আমার এমন একজনের সঙ্গে বিয়ে হয়েছে, ওই যে মাটির দেয়াল, দেয়ালটা ভেঙে কলমটা ঠেলে আর ওবরে ওঠে না, স্বামীর কাছে ছোট আবদার করছে ক্ষুদ্র বলে, এই দেখো সবার তো ভালো মন্দ পাকা ঘর আছে, একটা ছোট ছোট ঘর বানাও না, মানে বলি নারীদের বাড়ি গেছি ঘরটা ছোট হলে কি হবে, কি সুন্দর সাজানো। ও দা আমি হাই ফাই বলি, আগে কি বললাম, যা স্বামীর যেমন ইনকাম সে তেমন চলবে, আমি বলিনি 26 তলা লাগবে আর 50 তলা লাগবে, একদম ছোট ক্ষুদ্র, শুধু বলেছি 7 থেকে 8 তলা একটা বাড়ি বানাও। বলো এই চাটা বেশি, এই চাটা বেশি, যদি এই চাটা বেশি হয় তোমরা ফুটাই। আর একটা কথা বলি, এই যে মেলা হচ্ছে প্রত্যেকটা মেয়ে দেখো মেলা এসছে ভালো শাড়ি ভালো গহনা নিশ্চিত পরে এসছে, স্বামীর কাছে ছোট আবদার বলে, এই দেখো ছোট মতো কানের দাও না পরে যায়, মানে বলে না আরে ওদের বউ কানের পরে চলে কী ভালো কী ভালো, ও আমি হাই ফাই বলি, কী বললাম, যার স্বামীর যেমন ইনকাম সে তেমন চলবে, আমি বলিনি যে আমার সোনা বাঁধানো শেখা দাও আর বিরাট বড় গয়না ভরো, আমি না না ওরম মেয়ে আমি নয়, শুধু বলেছি 7 থেকে 8 ভরি ওদের সোনার চেন। বলে এই চাটা বেশি, হ্যাঁ যদি এই চাটা বেশি হয় তোমরা পটাশ করে চলে। দিদি গো আশায় মরে নীলা আশা, হাইলা কে গো তুমি কোলার ভেলা, ও মাই গড আমাকে চিনতে পারছে না, মাই নেম ইজ শৈলে, ও বাবা শৈলে বাবা তোমার বিরাট পোশাক তো, হাই ফাই ব্যাপা বাবা, কি মাল কি হয়েছে রে, কাক মৌসে দে বাবা, তুমি কি করো? কেন আমি তো চাকরি করি। চাকরি করো? ইয়েস। বলছিলাম কি চাকরি করো? কেন কলেজের সার্জেন প্রফেসর। ওদা আমরা যতদূর জানি যে সার্জেন ডাক্তাররা হয়, তা সার্জেন প্রফেসর কি করে? ব্যাপারটা বুঝতে পারলে না? এই সার্জেন ডাক্তার যেমন হসপিটালে ওই ছুরি কাঁচি নিয়ে কাটাকাটি করে, আচ্ছা আচ্ছা, আমি কলেজে সার্জেন প্রফেসর মানে ওই খাতা কলমে কাটাকাটি করি। দিদি ভাই বুঝতে পেরেছো, মানে সার্জেন ডাক্তার মানুষের হাত পা কাটে, আর এই সার্জেন কলেজের প্রফেসর খাতা পদ্ধর করে, বাবা কি মাল কি হয়েছে, কাক মৌ সেজেছে। না বলছিলাম তোমার মাইনে কত? লীলা মাইনের কথা তোমাকে আর কি বলবো, মাসের শেষে মাইনে করার জন্য দুটো লোক রেখেছিলাম, টাকা গুনে উঠতে পারছে না, ওই জন্য চারখানা টাকা গোনা মেশিন কিনেছি। ও সর্বনাশ কার সঙ্গে কথা বলতে, এই দেখো আর তো বলিনি কোথায় কখনো ফ্ল্যাট আছে আমি নিজেই জানি না, ও সর্বনাশ কার সঙ্গে আলাপ করছিল, এই দেখো না দুদিন আগে দীঘাতে একটা বিরাট বড় হোটেল কিনেছি, কতলা হবে? 253 তলা, মাটির নিচে 200 তলা, ওপরে 53 তলা। ও সবরা কি মাল কি হয়েছে, মানে মাটির নিচে 200 তলা উপরে 53 তলা, বাবা। আচ্ছা বলছিলাম তোমার মাটির নিচে কারা থাকে? কেন সব তো ভাড়াই দিয়েছি। আরে বাবা কাদের ভাড়া দিয়েছ? সব হাই ফাইলো। আরে বাবা শুনি না, কেন রূপচাঁদ মাতার পাউশ টেংরা? সব না মানুষ হতে পারেনি, এই রূপচাঁদ মা তার পাঁচ থেকে নাই ভাড়ায় দিয়েছে, মানে ওরা নিচের তলায় জল গুলু গুলু করে। তবে সেটা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, বলো তোমার স্বামী কি করে? আমার স্বামী, হ্যাঁ হ্যাঁ, বিরাট মানে আমার থেকে উপরে, সে সবার উপরে বিরাট বিরাট বিশাল বিরাট বিরাট বিরাট। তবু কি করে বলবে, স্কুলে টাং ঘন্টা মারে,
সামান্য ঘন্টা মারে তা কত টাকা মাইনে পায়? যা মাইনে পায় ছায়ায় জামাই কেটে চলে যায়। আমি জানি তো, জানি। জানো শৈলে, বলো, ইচ্ছা ছিল সোনার পালঙ্কেতে শুতে, আর শুয়ে আছি গোপনাতে। দেখো তোমার আনাখানা শুতে হবে না, তোমার শোয়ার ব্যবস্থা আমি করব। তবে তোমার যদি ইচ্ছা থাকে আর কি, তোমার 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 যদি ইচ্ছা থাকে তোমার জন্য আমার মনের দরজা চিরদিন খোলা, আমি চলে গেলাম। দাদা কি বলে গেল? মানে যদি আমার মনের ইচ্ছা থাকে ওর কাছে আমি যেতে পারি না, কি করবো? স্বামীর গায়ে খাবো না ওর গায়ে যাবো? স্বামীর গায়ে তো খাবো না ওর। কোনো কথা না, আজকের আমার স্বামীলে বলবো যদি আমার চাহিদা মেটায় ভালো, না তো আশাই চলে নিরাশা। বারোটায় অফিস আছে, দুটোই টিফিন, তিনটে যদি দেখি সিগনালে গ্রিন, ছুটিটা গলিয়ে পায়নি পানি দিদায়, ছুটিটা গলিয়ে পায়নি পানি দিদায়, কোনো মতে চেয়ারটা ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি। আমি সরকারি কর্মচারী, এ আমি সরকারি কর্মচারী, বাবা সরকারি কর্মচারী, এ আমি সরকারি কর্মচারী। বারোটায় অফিস আছে, দুটোই টিভি, তিনটে যদি দেখি সিগনালে গ্রিন, ছুটিটা গলিয়ে পায়নি পানি দিদায়, কোনো মতো চেয়ারটা ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি। আমি সরকারি কর্মচারী, হে আমি সরকারি কর্মচারী, বাবা সরকারি কর্মচারী, হে আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, হে আমি সরকারি কর্মচারী। ঘন্টা মারালো হাজি। দাদা আমি একজন সরকারি কর্মচারী, আমি স্কুলে ঘন্টা মারি, আর এইটা আমার বউ, বম্বের আডিশে নায়িকা রীতা ভারী। ও বাবা, এ তো বিশাল হাসি তো, ছাই দিয়ে দাঁত মেজার কলগেটে অ্যাড দিচ্ছে। বিশাল ড্রেস তো, কোনো তীর্থস্থানে যাচ্ছ নাকি? না বলি, আমার স্বামী আমার বিরাট ভালোবাসে তো, সত্যি কথা, খুব যত্নে রেখেছে, ভালো মন্দ খাওয়ায়, বলি সেইভাবে সেজেকে গোড়ায় পিন্ডি দিয়ে। বাবা বাবা বা, এ তো গুড আইডিয়া। দাদা মানুষ মরে গেলে পিন্ডি দেয়, সে মরে গেলে বুঝতে পারে না যে তার পোকা চাল দেয়া হচ্ছে কি পোষা কোলা দেয়া হচ্ছে। আমার বউ জ্যান্ত অবস্থায় পিন্ডি দেবে, কোলাটা চেক করে নেব। দেখো পাকা ঘুঘু একেবারে। আর একটা বিষয় বলি, আমার দিদি ভাই যখন আমার বিয়ে হয়নি তখন বাবা শিবের কাছে আমি কেঁদেছিলাম, বলেছিলাম হে বাবা শিব, এমন একটা স্বামী দাও যেন পাঁচটা মেয়েছে আমার স্বামীটা ভালো হয়, আর এমন একটা স্বামী দিয়েছে রাস্তার কুকুরের থেকে। মিথ্যা কথা আর বলুনি। কেন তোমরা মেয়েরা কেন শিবের বার করো আমি জানি না, বলো তোমরা মেয়েরা বাবা শিবের কাছে বলো হে বাবা শিব, তুমি এমন একটা আমার স্বামী দাও, তুমি যেমন এক পোশাক পরে সারা লাইফটা কাটিয়ে দিয়েছো, আমার স্বামী যেন এক জামা প্যান্ট পরে সারা লাইফটা কাটিয়ে দেয়, আমার জামা প্যান্টটা না কাচতে হয়। আচ্ছা কায়দার মার মারছে তো, আমি ভেবেছি বোকা বিরাট চালাক রে। ওয়াও ওয়াও ওয়াও, আরে না। আর একটা কথা বলি, বলো। আচ্ছা এই যে তুমি আমার বিয়ে করেছো, বলো তো বিয়ে কথার মানেটা কি? আমার সব দাদা ভাইরা জানে। আরে ইয়ার বলো না। তবে আমি বলছি, তবে শোনো, নিজে উপোস করে, হ্যাঁ, ঘোটা করে গ্রামের লোক ডেকে খাইয়ে নিজের বিপদ ডেকে আনাকে বলা হয় বিবাহ। আচ্ছা কায়দার মার মাছে তো, আমি ভেবেছি বোকা বিরাট শিয়ানা রে। ওয়াও ওয়াও, উঠে এসো, তোমার সঙ্গে একটা ফায়সালা বেশো। এ তুই রাজ দিচ্ছি কারে? রাজ দিন, এটা স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল করে নেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা এখানে আমার দাদা ভাইরা অনেক ভালো ভালো ব্যক্তি আছে, বিচারক। হ্যাঁ ঠিক আছে, দাদাটা তো আছে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার কে? স্বামী। আমি তোমার কে? এ স্ত্রী। এ স্ত্রী নয় বলো, স্ত্রী, ঠিক আছে। এবার বলি, আচ্ছা যদি তোমার প্রত্যেক দিন ডাল ভাত দেওয়া যায়, তোমার কি খেতে ভালো লাগবে? না না, অম্ল হবে, অ্যাসিড হবে, বুকে ঠেলে উঠবে। থাক আর বলার দরকার নেই, তাহলে তোমার একদিন ডাল দিলাম, একদিন মাছের ঝোল রান্না করে দিলাম, একদিন খাসির মাথা শুক্ত করে দিলাম, যদি পরপর খাও শরীরটা একদম। এই আর বলি, এই ধরো তুমি আমার চাহিদাগুলো মেটাতে পারছো না, আমি তোমাকে ছেড়ে দিই, আজকের মন্টু, কালকের বল্টু, কালকের লালটু, কালকের কালু, কালকের মদন, একা করে চলে যাব, কেমন লাগবে বলো? ও মানে তুমি এবার ছানার ডাল্লা খাবে? না, তোমার ছেলে বিদায়। কি হয়েছে? কথা বলি শোনো,
যেভাবে নিরামিষই খাচ্ছ নিরামিষ খাও, ভুঁড়ি বাড়বে না, শরীর ভালো থাকবে। আমি বলেছি তো, আমি তো বলেছি তো, কি করে খাও ছেড়ে দাও, ভালো লাগে না, কি করে যা। শালা বউটা ছানার ডাল্লা খাবে বলে কত গতি বেগে গেল দাদা দেখবে। এখন বর্তমান কিছু কিছু দোকানের কিছু কিছু কাস্টমার থাকে, যেমন এক দোকানে মাল খেতে বেশি দিন ভালোবাসে না, আর বর্তমানে কিছু কিছু মেয়ে আছে দেখবে এরা একটা করে স্বামীর গায়ে বেশি দিন থাকতো এরা ভালোবাসে না। নীলা তুমি যাচ্ছ, যাও, কাকড়া আমি স্কুলে যাবো, স্কুল থেকে বেরিয়ে তোমার বাপের বাড়ি গিয়ে তোমার বাবার হাতে পায়ে ধরে তোমাকে বলবো, নীলা তুমি বাড়ি চলো, তোমার যা লাগবে সব কিছু আমি তোমায় দিয়ে দেবো। তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম মার নীল জানা, সে প্রথম প্রেম মার নীল জানা, সে প্রথম প্রেম মার নীল জানা। ইসকে সুহানা ইসকে দিবানা, আঁখ মুজি জানা আজ লুটানা, আঁখি দিবানি উস জিনিস লাগা না না না। গড়িয়া পুরা নাম মেরা জিয়া, গড়িয়া পুরা নাম মেরা জিয়া, গড়িয়া ইসকে সুহানা ইসকে দিবানা, আঁখ মুজি জানা আজ লুটানা, আঁখি দিবানি উস জিনিস লাগা না না না। গড়িয়া পুরা নাম মেরা জিয়া, গড়িয়া পুরা নাম মেরা জিয়া, গড়িয়া পুরা নাম মেরা জিয়া, গড়িয়া। বাবা কি আনন্দ কি আনন্দ, গড়িয়া চুমা দে মেরা জিয়া। দেখো লীলা, আমি জানি তুমি আমার কাছে আসবে, ওই জন্য তোমার জন্য আমি তো পচ্ছে হয়ে বসে আছি। এ বাবা তুমি আর বলো না, যে আমার স্বামীর কাছে বলেছে আমি থাকবো না। আচ্ছা, হাতে পায়ে দূরে কি কান্না, ঝাবাস করে ফেলে দিয়ে ছুট মেরেছি। ঠিক করো তো। এই আমি কি বলি শুনো, তুমি যখন আমার কাছে চলে এসছো, তুমি জানো আমার হাই ফাই ব্যাপার, তোমার আমার নতুন দুজনের নতুন বিয়ে হবে, দুজনে নতুন জায়গায় হানিমুনে যাবো। কোন জায়গায় যাবে? কেন, বালিয়াড়ি মৌসুমে দি। হ্যাঁ, সেই ছোট্ট তামু আছে, হ্যাঁ, ঝাঁপি দিয়ে ঘেরা, ওই তো ঝাঁপির ভিতরে ঝাঁপা যা। চল। তুমি কোথায় ছিলে, চার দিন হয়ে গেল, একটা লোক বাড়ি আসুনি। ইউ ম্যাও, এটা কে? লীলা ম্যাও মানে কি? ম্যাও মানে তুমি আর ইউ মানে আমি। দেখো সামান্য ছোট্ট ব্যাপার, আমি বুঝতে পারিনি, এটা কি তুমি বুঝতে পারছো না? এটা তো আমার বাড়ির কাজের মেয়ে। কি বিশ্বাস ঘাত লোক বলো তুমি, এই লোক আমার সঙ্গে দু বছর সংসার করে, এখন আমি ওনার বাড়ির কাজের মেয়ে। এ চাকর চাকর মো থাকবে, এই মুখ সামলে কথা বলবি, চল শোনা করতে পারবে। এ বাড়ির চাকরে এত কথা বলে কেন, বর্দা মা দিতা, এ যদি আমার বাড়ির চাকর তো না, চারটে চর মেরে ঘর থেকে বাইরে বের করে দিতাম। সত্যি কথা বলে এটাকে, ও মাই হোম থিয়েটার মানে সেটা কি? মানে যেখানে গান বাজে, মানে ও ডিজে বক্স সেখানে গান বাজাতে এসে। এই তুই অনেক সুন্দর বড় ডায়লগ করছিস, তুই কে রে? আমি তো সব তো সম্মানে এমামনি বিষয়গুলো শোন, বলে দাও। আমার পা তোলা থেকে দেহ অত্য পতঙ্গ গিলে মেটে যা কিছু আছে সব তো দিয়ে দিছি। কেন? ওটা আমার হবু স্বামী, আমি হবু স্ত্রী। এই তুই কোন কথা তো আছে তোরা তো, এই তুই কাজ কথা বলছিস, আমি তুই কই, চলো চলো ওই কা হাসে হাসে যা, আই 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 আয় বৌয়া, আয় বৌয়া, আয় বৌয়া, রাস্তাঘাটে যখন থাকিবি পড়ে, শরীরটা চেটে যাবে ছোটা কুকুরে, দইয়ের মালসা দেবে শেষ করে, ছুঁড়ে ফেলে দেবে তোর পোচা টেনে, আয় বৌয়া। শালা রাস্তাঘাটে ঝাড় খাচ্ছে। দেখো লীলা, এই যে লোকটা তোমাকে হঠাৎ জড়িয়ে ধরলো, লোকটা কে? বাবা রেগে কেরম চক্ষু গুলবাগ হয়ে গেছে, তোমার সঙ্গে পরিচয় করে ডাক করো না, ঠিক আছে? আরে বাবা, ওটা আমার কেউ নয়, একদম কেউ নয়, ওটা হলো আমার বাবার বন্ধু। হ্যাঁ, গুড আইডিয়া।
আসলে ছোটবেলা আমার মা মারা গেছে, এই বাবু ভদ্রলোক আমার কোলে পিঠে করে মানুষ করেছে। ও দাদা, যখন আমি বাচ্চা ছিলাম ও আ ওয়া করে কাঁদতাম, দুদুনিয়া আমার গালে দিত। আর সত্যি কথা, কি লজ্জার কথা না বললে নয়, আমি বাচ্চাবেলা মনের অজান্তে কতবার ওনার বুকে আমি শি করে দিই, সব সহ্য করে নিয়েছে। আর আমি ঘরে যাইনি তো সেইভাবে খুঁজে চলে এসেছি। ইয়ে শালা জানে না, রাতের মধ্যে তিনবার করে বুকে পেশাব করে দেয়, ইয়ে জানে না। ও দাদা, ইয়ে ঠিক বলেছে তো, ওর বাবার থেকে মাত্র আমি তিন দিনের ছোট। তাই বলি তবে শোনো, এর বাবার জন্ম হয়েছে 1910 সালে সোমবার, আর আমি হয়েছি 1948 সালে বুধবার। দারুণ হিসাব রক্ষক, একদম বেনি মাধব। আমি তো আমুল স্প্রে খাওয়াচ্ছি, তুই কি খাওয়াচ্ছি? কেন, আমি তো কি কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি। ও শরীর গরম করছে, ঠান্ডা করছে। দাদাকু, দুঃখের কথা আর কি বলবো, এই লোক আমার সঙ্গে 2 বছর সংসার করে কথা থেকে একটা কান লাগনি ডাইনি তো নেনে, এখন আমাকে বলছে আমরা কি ওনার বাড়ির কাজের মেয়ে। আরে এইটা কি আর এইটা কি, ওটা তুমি বুঝতে পারোনি? না, এটা তো আমার সহধর্মিনী, আর ওটা আমার দেহ রক্ষী। সমাজে এরা নারী ইন্টেলিজেন্ট, আর দু রকম নেশা করে হচ্ছে যে ককটেল। আচ্ছা বর্দা, যদি বাংলা মদ খেয়ে লোকের না নেশা হয়, লোক কি করবে বলো? রাম খাবে, খাবে ওবি সাত চয়েস খাবে, খাবে। আর যদি না স্বাদ মেটে ভোদগাও গিলবে। সমাজে এরা নারী ইন্টেলিজেন্ট, দু রকম নেশা করে হচ্ছে যে ককটেল। স্বামীকে করেছে সাসপেন্ড ধরেছে, নতুন বয়ফ্রেন্ড স্বামীকে করেছে সাসপেন্ড ধরেছে। দাদা বর্তমানে কিছু কিছু নেশা খোর আছে, দেখবে 3-4 রকম নেশা না করলে হয় না, আর কিছু কিছু মেয়ে আছে দেখবে এদের একটা করে স্বামী হয় না। আর সাথে স্বপ্ন আছে জীবনটা কতই দামি, আর টাকা থাকলে এদের ঠাকুর দাদা হয় স্বামী। ও মাই গড, আমি ঠাকুর দাদা? তুই তো দাদু দাদু। তুই ওরম কর না, তুই ওরম করলে আমার বুকের হাড় কোলাত কোলাত করে ফাটে। যা বলে না আমি বলো, শোনো মানুষের সব আমিও ভেবে নিয়েছি, টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি, আর টাকা ছাড়া আমি কারোর মানি না কোনো সাম। দাদা দেখুন, এখন দেখবেন একটা যে ছেলের সাথে একটা মেয়ের বিয়ে দিতে চাও, এখনকার মেয়েরা বিয়ে করতে চায় না। আর যদি টাকা থাকে, ঠাকুরদার থেকে বেশি বয়স হয়, মেয়েরা সেই দিকে লাইন দেবে। পারবো নিজের ভাবে পুকুর মে পাবি ফল, আর ভালো পুকুর ঘোলা করে ঢোকালি তুই নোনা জল। কেন বাবা, পুকুর তোর, তা তোর পুকুরের কাটান যদি না তুই ভালো করে রাখিস, নোনা জলের অভ্যেস আছে, ও তো যেখানে সুযোগ পাবে সেখানে ঢুকে পড়বে। মাই দিদা, আমার কত স্বপ্ন ছিল একে রুই মাছ আর কাতলা মাছ চাষ করবো, এ শালাই এমন নোনা জল ঢুকিয়েছে এখানে খেরো ভেটকি ছাড়া কিচ্ছু চাষ হবে না। আশা আছে, স্বপ্ন আছে, জীবনটা কতই দামি, টাকা থাকলে এদের ঠাকুর দাদা হয়। পারব নিজের ভাবে কুকর্মে পাবি ফল, ভালো পুকুর ঘোলা করে ঢোকালি তুই নোনা জল। সব কিছু সহজ নয়, সব কিছু সহজ নয়, বুঝেছি। স্বামীকে করেছে সাসপেন্ড ধরেছে, নতুন বয়ফ্রেন্ড স্বামীকে করেছে সাসপেন্ড ধরেছে। দাদাকু, জীবনে আমি অনেক মিথ্যাবাদী দেখেছি, এই লোকের মতো মিথ্যাবাদী আমি তো নাই কোথাও দেখিনি। কেন, বাসার ঘরে দুই স্বামী স্ত্রী গল্প করছি, আমি ওনাকে জিজ্ঞাসা করছি, এ দেখো তুমি কখনো প্রেম করেছো? আমার কি বললো জানো দাদা? কি? তুমি বিশ্বাস কর রীতা, ওই চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার গায়ে কোনো কলঙ্ক নেই। এই বলেছিস? মাই রীতা বলেছি, যেটা বলেছি মিথ্যা কথা বলবো না। তবে দাদা, প্রেম কি জিনিস আমি নিজে জানি না, তবে কোথায় কটা গার্লফ্রেন্ড আছে আমি নিজেই বলতে পারবো না। তাই এর গায়ে কলঙ্ক থাকবে কি করে, এ কি মাটি দিয়ে তৈরি? এ শালা তো অম্বুজা সিমেন্ট দিয়ে তৈরি। অমৃত পাত দিয়ে খেয়েছি আমি, আর সেকেন্ড হ্যান্ড গাড়ি রে ভাই, রাস্তা ঘাটে হবে শীষ। বললে হয়ে গেল, বললে হয়ে গেল। তুমি একটা গাড়ি কিনেছো, যদি না তার টাইম মতো তেল দাও, মোবিল দাও, বাম্পারে হুমড়ি গুজে পড়বি, পড়ে বলি এ বাবা গাড়িটা কেনা লস হয়ে গেল। দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি তুমি যত তেল মোবিল দিয়ে রিপেয়ারিং করা ঠিক দেখবে, খারাপ রাস্তায় যাবে দেখবে পিস্টন শীষ হয়ে যাবে, নতুন করে চুরি লাগাতে হবে। অমৃত বাদ দিয়ে খেয়েছি আমি, সেকেন্ড হ্যান্ড গাড়ি রে ভাই, রাস্তাঘাটে হবে শীষ। যুধিষ্ঠির গানের ভাষা, যুধিষ্ঠির গানের ভাষা, ভালোবাসায় সব দিতে।
স্বামীকে করেছে সাসপেন্ড ধরেছে, নতুন বয়ফ্রেন্ড স্বামীকে করেছে সাসপেন্ড ধরেছে। আপনি কি মিস্টার শৈলেন বলছেন? হ্যাঁ মিস্টার শৈলেন বলছি, আমি এসআই অফিস থেকে বলছি। বলুন, আপনি যে ঘুষ দিয়ে জাল সার্টিফিকেট জমা দিয়ে যে চাকরিটা করছিলেন সে চাকরি থেকে সাসপেন্ড করা হলো। তোর কিছুনি বলিনি, মেয়ে দেখে পাগল হয়েছিলি? হনুমান পাগল হয়েছিলি? কুকুর কথা আর বেইমান ওলা কথা, ওলারা পাগল হবে, এই সব ওলানোর জন্য আমাদের মেয়েরা খারাপ হবে। বেরোতে পারো, বেরোতে পারো। বানর কথা আর ওলা কুকুর একবার কথা, কুকুর মেয়ে দেখি চলে চলো খাবো খাবো মানে, এই তোর টাকা নিয়ে বলিনি অনুযায়ী যে তুমি অনুযায়ী যে তুই টাকা নিয়ে বলিনি, বানর কথা আমার টাকা দরকার, বানর কথা আর দেখ ওই দেখ আমাদের চোখে বেরো, বেরোতে পারো। কাজ কর মার বাবু, তোর থেকে আমার ঘন্টা মারা স্বামী ভালো, চলো আমরা বাড়ি চলে যাই। জানো তুমি কোথায় যাচ্ছ? তুমি কি জানো আজ যাই ঘন্টা মারা চাকরিটা আমি করছি, চাকরিটা আমার নয়, আমার বন্ধুর চাকরি, আমি এক বছর ধার করে নিয়েছিলাম। ও ভগবান, এ তো আরো এরা তো দুজনে বিশ্ব চিটিংবাজ। আচ্ছা ফাঁদ পেতেছিল মায়েরই দাদা, যদি ওই ফাঁদে আমি পা দিলাম তাই এরা দুজনে মনে হয় কাকুকুরের মতো ছিঁড়ে খেত, তাই ঈশ্বর তো একজন আছে, তাই এর চেয়ে বিষে মরে যাওয়া অনেক ভালো। দাদা বর্তমান দিনে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি কোনো বাড়িতে বিয়ের যোগ্য মেয়ে থাকে, যদি কোনো ছেলে বাবার সম্বন্ধ নিয়ে যায়, এখন বর্তমান দিনে মেয়ের বাবা মা শুধু একটাই কথা বলে, তোমার ছেলে যদি সরকারি চাকরি করতে পারে আমার মেয়েকে আমি বিয়ে দিতে পারি। তাহলে আপনারা বিচার করে বলুন না, যদি একটা বেকার মেয়ে একটা বেকার ছেলেকে বিয়ে করতে না চায়, তা চাকরিদার ছেলে কেন বেকার মেয়েকে বিয়ে করবে? শুধু চাকরি করলে কি বউকে ভালোবাসতে পারে? শুধু চাকরি করলে কি বউকে সুখে রাখতে পারে? একটা বেকার ছেলে বউকে ভালোবাসতে পারবে না, একটা বেকার ছেলে কি বউকে সুখে রাখতে পারবে না? আরে বউকে সুখী করতে একটা মনে প্রয়োজন হয়, যেটা চাকরিদার ছেলে থাকতে পারে আর বেকার ছেলেও থাকতে পারে। তাই আমি তোমার অন্তরে ভালোবেসেছিলাম, কিন্তু আজ এই কষ্ট বুঝতে পারলাম, আমি সামান্য ঘন্টা মারা চাকরি করতাম বলে আমাকে বাদ দিয়ে এই শরীর হাই ফাই চাকরি করতে বলে আর তুমি লোভে পড়ে এদিকে ছুটে গিয়েছিলে। আমি কষ্ট বুঝতে পেরেছি তুমি একটা লোভী। দাদা তুমি ঠিক বলেছো, আজ আমার চাকরি নেই বলে আমার স্ত্রী আমাকে অস্বীকার করছে, আজ নিলে আমাকে অস্বীকার করছে। ওই জন্য লোক কথা বলে টাকা থাকলে কারি পদ, আর টাকা না থাকলে কে লো। আমি চলে যাচ্ছি, তাই কি করবো? তাই যাওয়ার সময় তোর একটা কথা বলে যাচ্ছি, তুমি আমার কাছে কোনোদিন আসবে না আর আমিও তোমার কাছে যাবো না। এই চলে গেলাম, আমি তোর একটা কথা বলে যাচ্ছি, ভালো করে কান খুলে শুনে নে, তোর যদি কোনোদিন আমার বাড়ির আশেপাশে দেখি না তোর চোখ আমি সরাসরি উঠে নেবো। যাবনি, যার দরকার নেই যাবনি, তোর স্বামী আসে কেন, যাবনি। দাদা দেখবে কারোর একটা কথা লজ্জা হয়, কারো হাজার কথা বললেও তার লজ্জা হয় না, তাকে বাংলা ভাষায় কি বলা হয় বলো তো? নির্লজ্জ। সে তোমার লজ্জা করছে না? আমি স্কুল লাইফ থেকে তোমায় ভালোবেসেছিলাম, ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছি, আমি সামান্য ঘন্টা মারা চাকরি করতাম বলে আমি নাই বা চাকরি করি না কেন, কিন্তু অন্তত তোমাকে ভালোবেসেছিলাম, সে ভালোবাসা মানটা তুমি দাওনি। আর এই কষ্ট বুঝতে পারলাম তুমি একটা লোভী, তুমি একটা স্বার্থপর। স্বার্থপর আমি নয়, স্বার্থপর আমাদের মতো মেয়ের বাবা মা, কারণ একটা মেয়ে যখন বড় হয় তার বাবা বলে ওরে মা তুই বড় হয়ে ডাক্তার হ, দাদু বলে ওরে মা তুই বড় হয়ে উকিল হ, মা বলে ওরে মা তুই বড় হয়ে ব্যারিস্টার হ, কিন্তু কোন মা বাবা বলে না ওরে মা তুই বড় হয়ে একজন ভালো মানুষ হ। তাই তুমি ভালো মানুষ হতে পারিনি, তাই তো আমি তোমার প্রতি অন্যায় করেছি, তোমার মতো ছেলের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, পারলে আমায় ক্ষমা করে দিও। ওগো দিনের পর দিন টাকা আর পিছনে ছুটতে ছুটতে আমি অন্ধ হয়ে গেছিলাম, চলো আমরা বাড়ি ফিরে যাই, আবার নতুন করে জীবন শুরু করি, চলো। বাবাকে আমি বারবার গিয়ে বলেছিলাম যে নীলাকে আমি ভালোবাসি, নীলাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমার বাবা শুধু একটাই কথা বলেছিল যে তুমি সরকারি চাকরি করতে পারো তোমার নীলাকে আমি তোমার সাথে বিয়ে দিতে পারি, তাই তো আমার শরীরে একটা কিডনি বিক্রি করে হেডমাস্টারকে 2 লাখ টাকা ঘুষ দিয়ে আমার বন্ধুর চাকরি আমি 1 বছর জন্য নিয়েছিলাম। লীলা বিশ্বাস করো আমি বাঁচবো না গো, আমি বাঁচবো না, আমাকে তুমি ভুলে যাও লীলা, আমাকে তুমি ভুলে যাও, শুনে যাও।
ভালোবাসি বৃষ্টি যেমন, তোমাকে যে ভালোবাসি আমি তেমন, শ্রাবণকে ভালোবাসি বৃষ্টি যেমন, তোমাকে যে ভালোবাসি আমি তেমন, তুমি চন্দ্র আমি সূর্য তুমি রাত্রি আমি শ্রাবণকে ভালোবাসি বৃষ্টি যেমন, তোমাকে যে ভালোবাসি